রাত্রে মানে 9টার সময় আমি যখন বাড়িতে ঢুকছিলাম, গাড়ি থেকে নামার সময় আমার বাড়ির পাশে একটা ছেলে, নাম হচ্ছে আপনার এই তাহের মিয়া, তো তাহের মিয়া আমাকে পেছন থেকে আসলে ডাক দিল। আমার হাতে বাজার, আমার ওই মানে অফিসের মানে ব্যাগ ট্যাগ ছিল, তো আমি মানে আসলে মানে গাড়ি ফিরে দেখলাম আর ও আমার মানে কিছু মানে বললো না। তারপর আমি যখন ঘরে আসলাম, ও আমার বাড়ির মেইন রোড দিয়ে না আসে, ও আমার বাড়ির পাশের বাড়ির মধ্যে দিয়ে ও আসলো, এসে আমাকে মানে বিশ্রী ভাষায় গালি গালাজ, মানে বিশ্রী ভাষায় মানে গালি গালাজ, আর তুই এখন বাইরে তোরা কাইটালাম, মানে নোংরা যত ভাষা আছে সব ভাষা প্রয়োগ, এটা আপনাদের মানে বলার কোনো ভাষা নেই। ওর হাতে কি ছিল, আমার আমার বাড়ির মেশিনগুলোতে ও এইভাবে মারছে, তো এখন বাইরে তোরা কাইটালাম। হ্যাঁ, তারপর যখন আমার বাড়ির পাশের ওই শহীদ মিয়া, আমাদের শহীদ কাকুজন মানে বাইর হইলো, আর 2-4 জন বাইরেছে, তারপর শহীদ কাকুর সঙ্গে ওরা মানে হাতাহাতি হয়েছে, শহীদ কাকুরে ও ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে, ফালাই দিয়ে হেড মানে দুইটা ওই ওই দিক দিয়ে বলে গেছে। তারপর পুলিশ আইলো, পুলিশে আমি ফোন করলাম বর্তলা পিএসএ, তো ওনারা আইয়া সব ডিটেলস লিখে নিয়ে গেছে, তো কালকে আমি এবার একটা ইয়ে করুম, এফআইআর করুম। বিষয়টা হচ্ছে দেখুন, এই এলাকা না শুধু আমি মানে কারোর সঙ্গে আমি কোনো ধরনের মানে এরকম ব্যবহার করি না, কারোর সঙ্গে মানে বাজে ব্যবহার, তো এই ছেলেটার সঙ্গে কোনোদিন আমার ঝগড়াঝাটি কোনো কিছু ছিল না, কিন্তু এইভাবে আমার মানে একটা চক্রান্ত বোঝানো লাগতেছে। বাড়িতে ঢোকার পরে এইভাবে আমার বাড়িতে আই আমার কাছে লেবু মেরে লেবু মানে এই বিশ্রী ভাষা গালি গালাজ, আমার বাড়িতে কেউ ছিল না, আমি আমার মিসেস, আমার ছেলে আর এই ঘরে আমার মানে বয়স্ক বাবা, তো মানে বাবা তারা পরে বাইর হয়েছে, কিন্তু বাইর হওয়ার পরে তো ওই ছেলেটা ভেঙে গেছে। তারপরেও আসলে এখন ব্যাপার হয়েছে, আপনারাও মানে খবর পেয়েছেন আইসেন, কিন্তু এলাকার পরে যারা আইছে আমাদের এলাকার সবাই আইছেন, তো সেই বিষয়ে আমি এফআইআর করুন, এবং আগামী দিন এই ধরনের আজকে আমার বাড়িতে যদি এরকম ঘটনা হইতে পারে, তাহলে সাধারণ মানুষের আমার একটা প্রশ্ন জাগবে, এবং আমাদের সরকার ক্ষমতায়, তো এটা আমাদের সরকারেরও মানে ভাবমূর্তি আসলে নষ্টই হবে। হ্যাঁ, তার জন্য আমরাও প্রশাসনটা বলছি করার ব্যবস্থা যাতে নেয়। এর পেছনে মানে জানতে পারবেন উনি মানে পাইছিল তোর ভাইকে বিষয়ে বুঝেননি, আমি মানে আমার বাবা তো বয়স্ক বাবা। হ্যাঁ, থাকলে বাবা বর্দার উদার থাকতো নি আর কিছু বাবা টাবা দাঁড়া। হ্যাঁ।